নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শনিবার পর্যন্ত ব্যাপক বৃষ্টিতে ভাসতে পারে রাজ্যের পাঁচটি জেলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিশেষ জায়গায় তো বন্ধুরা এই সম্বন্ধে আবহাওয়া দপ্তর আরও কী বলছে কোথায় কতটা ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানতে হলে ভিডিওটিকে অবশ্যই পুরোটা দেখবেন এবং আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার অবস্থা কেমন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এমন টাইপের লেটাস্ট্যান্ডিং খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্ডি চিহ্নটা অবশ্যই প্রেস করে দিয়ে আমাদের সহায় থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারী বর্ষণের জেরে বর্তমানে কার্যত বানভাসি উত্তরবঙ্গ উত্তরবঙ্গের একাধিক জেলা ইতিমধ্যেই ধস নেমেছে নদীগর্ভ ফুসে উঠেছে এরই মধ্যে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হলো এখনই বদল হবে না পরিস্থিতি আগামী বাহাত্তর ঘণ্টা উত্তরবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে আলিপুর আবহাওয়া দপ্তর অফিস সূত্রে জানানো গিয়েছে আগামী রবিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভাসবে বলে প্রবল বৃষ্টিতে আজ শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে আগামী শনিবার ছাব্বিশ সেপ্টেম্বর রবিবার সাতাশ সেপ্টেম্বর সকাল পর্যন্ত উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলবে যার পরিমাণ হবে প্রায় সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত এবং রবিবার সকালের পর থেকে বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমতে শুরু করবে কিন্তু রবিবারও সারাদিন পাহাড়ি এলাকার ওপর ওই পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গের বাকি তিন জেলায় যথা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বৃষ্টিপাত হলেও তার পরিমাণ অন্য জেলাগুলির তুলনায় কম হবে এবং পাশাপাশি চান হয়েছে যে এই তিন জেলায় কয়েকটি অংশে আগামী বাহাত্তর ঘণ্টায় ভারী হতে পারে বৃষ্টি সেক্ষেত্রে রবিবার থেকে মেঘ সরে যাবে অন্যদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে ব্যাপক বর্ষণের পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় শনিবার পর্যন্ত কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মাত্রা একটু কম থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আবার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র মুর্শিদাবাদ ও নদীয়ায় কয়েকটি এলাকায় আজ ভারী বৃষ্টিপাত এবং বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল আজ এই দুই জেলায় সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে জলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে উত্তরবঙ্গের বুকে একনাগারে বৃষ্টির জেরে নদীগুলো জলস্তর বেড়ে যাওয়ায় নিচু এলাকা যেমন প্লাবিত হয়ে গিয়েছে তেমনই একাধিক জায়গায় ধস নেমে কার্যত সমতল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পাহাড় একাধিক জায়গায় ধস নামায় দশ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে এবং উনত্রিশ মাইলে বেশ বড় সড় ধস নেমেছে সেতাজি বোঝাতেও বড় অংশের রাস্তা নষ্ট হয়ে গিয়েছে ধসের জেরে এর জেরে বাংলা সিকিমের লাইফ লাইন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে সেতিঝোড়ায় জাতীয় সড়ক ধসের যাওয়ার আগামী দুদিন দিন যান চলাচল সম্ভব নয় বলেই পূর্ব দপ্তর থেকে জানানো হয়েছে তবে এদিন সকাল থেকেই থেকেই ধস নামার সরানোর কাজ শুরু করেছে আবহাওয়া দপ্তরের কর্মী পূর্ত দপ্তরের কর্মীরা তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনকার লেটেস্ট আপডেট এমন টাইপের লেটেস্ট আপডেট প্রতিনিয়ত প্রত্যেক দিন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সহায় থাকবেন তো চলুন এখনকার জন্য এইটুকু